হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো অনেকদিন পর একটি ব্লগ নিয়ে এলাম। তো সেদিন ছিল মহাচতুর্থী, চারিদিকে প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে। এরই মধ্যে আমাদের বাড়ি যেতে হবে, তাই জন্য গাছগুলোতে এইভাবে জল সেট করে রেখে দিয়েছি যাতে গাছগুলো মরে না যায়, ঠিকমতো থাকে। তো ফাইনালি আমরা পুজোতে বাড়িতে যাচ্ছি। তো মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি আর সত্যি একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল, কেননা পুজোতে বাড়িতে যাওয়ার যে আনন্দ সত্যি এটা মানে প্রকাশ করার মতো নয়। ছমাস আগে থেকেই প্ল্যানিং থাকে যে যাবো বাড়ি যাবো বাড়ি যাবো, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেই পড়েছি আর এসিতে একটু মিশুকে ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর নর্থ বেঙ্গলের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, চারিদিকে দেখো শিশির পড়েছে আর সাথে এত শাপলা ফুটেছে যা দেখে আরও 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 বেশি এক্সাইটমেন্ট হচ্ছে। দুর্গাপূজার সময় এই যে শাপলা ফুল ফোটা আর কাশফুল দেখা, সত্যি এ দুটো কিন্তু একটা আলাদাই মানে শরতের একটা আলাদা আভাস নিয়ে আসে। তো ফাইনালি আমরা স্টেশনে এসে পড়েছি, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, তো এখন যাব আমরা বাড়িতে। তো সে মতো ভোর ভোর আমরা টোটোতে উঠে পড়েছি, মিশুকেরও সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো রাস্তা চারিদিকে বিভিন্ন জায়গায় আলো জ্বলছে, কিছু কিছু আলো তখনও নেভানো হয়নি, কেননা তখন 4:30 কি 5টা হবে ভোর। তো আমরা তিনজন মিলে বাড়ির দিকে এগোচ্ছি। ফাইনালি আমরা আমাদের পাড়ায় এসে ঢুকে পড়েছি আর এই যে মন্দির, এই মন্দিরে ভীষণ ভালো পুজো হয়, এখানে তো আসতেই হবে। তো আমরা এখানে পরে আসব, তো আপাতত আমরা বাড়িতে যাই। ফাইনালি আমরা বাড়িতে এসে পড়েছি আর বাড়ির গেটও খুলে রেখেছে মিশুকে ঠাকুরদাদা ঠাম্মা, আর গেট খুলেই ঠাম্মা ঠাকুরদাদার সঙ্গে দেখা হয়ে গেছে। তারপর যখন আমরা সকালবেলা মিশুকে খাওয়ানোর জন্য ছাদে গিয়েছি, তো মিশুকে ঠাকুরদাদা লেবু গাছ লাগিয়েছে আর সেখানে প্রচুর লেবু ধরেছে। মিশু সেই লেবু নিজে হাতে তুলবে, এটা কি করে হয় বলুন তো? লেবু গাছে তো প্রচুর কাটা থাকে, কিন্তু না, সে লেবু তুলবেই তুলবে। তো এই অবস্থায় চেষ্টা বেষ্টা করেই আবার একটা আম গাছ, এই আম গাছে জানেন তো সারা বছর আম হয়। তো এখানে মিশুক আম দেখে তো ভীষণ খুশি, তো সে আম দেখে পুরো এক্সাইটমেন্ট। আরও ওইদিকে আম আছে, আমরা দেখিনি, কিন্তু সে দেখে নিয়েছে যে গাছে আরও একটি আম আছে। এই তো সেই আম দেখে নিয়েছি আমরাও। তো এটা নিয়ে সে যুদ্ধ করছে, সে আম তুলবে নাকি লেবু তুলবে, সে এক্সাইটমেন্ট তার শেষ নেই। না ফুল তোলো, ফুল তোলো, ঠাকুরকে দিব, ফুল তোলো। হ্যাঁ তোলো, মিশুক অনেক চেষ্টা করেও গাছ থেকে আমটিকে আলাদা করতে পারছে না। এদিক মতো খাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু সে হাল ছাড়ছে না। এরকম করতে করতে একটা সময় গাছ থেকে আমটিকে সে আলাদা করতে পেরেছে। তো আমের আটা তো মারাত্মক ভয়ঙ্কর, তো সাথে সাথে মিশুকের হাত থেকে আমটি নিয়ে আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি এবং তারপর আমরা এই আমটিকে চাটনি বানিয়ে খেয়েছি বাড়িতে সবাই মিলে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।